আজকে উদ্বোধন যেটা হলো পার্টি অফিস, সেই বিষয়ে আপনি কি বলছেন? পার্টিটা 21 জানুয়ারি তৈরি হয়েছিল, তারপরে চার্চারটা সেরকম ভাবে গড়ে তুলতে পারিনি। এখন পরবর্তী আমরা আস্তে আস্তে আমাদের পার্টির চার্চারটা গড়ে তুলছি। আমরা সিরাজপুর পার্টি অফিসের মাধ্যমে শুধু ওই যে পার্টির কাজ হবে এই ধরনের পার্টি অফিসের মাধ্যমে সামাজিক থেকে কাজ করে সমস্ত ধরনের মানুষের যা সুযোগ সুবিধা আছে পার্টি অফিসের মানে এখানে আসতে এখানে মানুষগুলো করবো সরকার থেকে শুরু করে স্বাস্থ্য মানুষকে আমরা সঠিক দিশা দেখাতে পারবো। এখানে আসলে এখানে বলে গেল যে আমার দরকার করে এই প্রবলেম হচ্ছে আমার কী করা যাবে কি পড়াশোনা করে সবটাই সেগুলো আমরা বুঝতে পারছি। আমাদের পার্টির কাছে তো অবশ্যই যাবে এবং আইএসএফআই যে কী চিন্তা ভাবনা আমি কেন আইএসএফ পাঠিয়েছি যে সেই বিষয়ে এখান থেকেই বুঝে একটা বেশি হবে যে মানুষের জন্য এসেছে সেটা প্রান্তিক মানুষের জন্য কেটে খাওয়া মানুষের জন্য বঞ্চিত মানুষের জন্য তাদের কথা সবাই বলে কিন্তু বাস্তবায়ন করে না। ভোটার আগে সবাই ভোট আসলে মাইনরিটি মুসলিমদের জন্য ভোট আসলে খুঁজে পাওয়া যায় এদের ডেভেলপমেন্টের জন্য সেইগুলো যাতে করে আমরা এমন আমাদের মধ্যে মুসলিম সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের যার কারণে আমরা আমাদের যে সংবিধান প্রয়োগের অধিকারগুলো আছে সেগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে আজকে আমরা গান করি মিরপুর এলাকাতে করা হলো এবং এর মাধ্যমে মানুষকে পরিষেবা প্রদান করা হবে। যদি বলে ভাইজান আজকে ডানকুনিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পার্টি অফিস উদ্বোধন, একদিকে শোনা যাচ্ছে আজকে রাজীব ব্যানার্জি কিন্তু তৃণমূলে গেছে, তাহলে এটা ওর কি পরিপ্রেক্ষিতে আপনাদের পার্টি অফিস উদ্বোধন? দেখুন রাজীব ব্যানার্জি তৃণমূলে গেছে বলে এটা কিছু বড় খবর না। ভোটের আগে তৃণমূলের নেতাদের নিজেদের মধ্যে জ্ঞাতাগতি হচ্ছিল, ঠেলাঠেলি হচ্ছিল, দিদিমণি হয়তো ভাবছিলেন যে কোথায় রাখবো, একটা ভালো রাখার সেট জন হচ্ছে বিজেপি ছিল, বিজেপিকে যত পাঠিয়ে রাখবো তত পশ্চিমবাংলা বিশেষ করে মুসলিম সম্প্রদায়েরা ভয় খেয়ে যাবে, আরে এত লোক বিজেপিতে চলে যাচ্ছে বিজেপি আসবে, অর্থাৎ এক চেটিয়া ভোট আমাকে দিদিমণিকে দিতে হবে। একটা কৌশল সেখানে রেখেছিল বিজেপিতে, আর তাদের রাখা ছিল এবার ফিরিয়ে নিয়ে এলো। মানে বাবুল সুপ্রিয়র কথা আমরা জানিয়ে রাখি এসেছেন আরও আসবেন হয়তো, তো বাবুল সুপ্রিয় কে বাবুল সুপ্রিয় যে আসানসোলে যে দাঙ্গা হয়েছিল ইমাম রাশিদির ছেলে 16 বছরের ছেলের যে কলিজা ছিঁড়ে বার করে নিয়েছিল সেই সঙ্গে বলছে ডাইরেক্ট যুক্ত আছে, সেই বাবুল সুপ্রিয়কেও দলে নিয়ে আসলো। যে বাবুল সুপ্রিয় একটা মুসলিম ছেলেকে ফেসবুকে তার কমেন্ট করেছিল, তার কমেন্টে প্রতিনিধিত্ব দিয়েছিল তোমাকে বাংলাদেশে পাঠাবো, অর্থাৎ যে বাবুল সুপ্রিয় সদা সর্বদা মুসলিম মোর্দাবাদ বলে সেই সময় ভাবতো, অর্থাৎ মুসলিমদেরকে বাংলাদেশে পাঠাবো বলে চিন্তা ভাবনা করতো, সেই বাবুল সুপ্রিয়কে দিদিমণি এখন সুন্দর করে নিয়েছে, নবান্নে নিয়েছে, তাকে অভ্যর্থনা জানানো স্বাগত জানানো। আজকে যারা মাইনরিটি মুসলিম আছে যারা তৃণমূল করে যে বাবুল সুপ্রিয় এদেরকে বাংলাদেশে দাঁড়াবে বলছিল সেই বাবুল সুপ্রিয়র নামে জয়ধ্বনি দেওয়া পড়াচ্ছে। আজকে বাংলার পিছিয়ে বর্গের মুসলমানরা একটু ভাবো যে তাদের অবস্থানটা কোথায়, তাদের পায়ের নিচে মাটি আছে। তো যারাই মুসলিমদেরকে গালাগালি করতো, যারাই উঁচু জাতকে গালাগালি করতো, তারাই আজকে তাদেরকে দলে নিয়ে আসছে, তাদেরকে আবার তাদের নামে জয়ধ্বনি দেওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। সুতরাং এরা যারা এসেছে বলছে এগুলোকে পাঠিয়ে রাখা ছিল, এখন আবার ফিরিয়ে নিয়ে আসছে, আবার ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এটা কিছু মানে বড় খবর নয়, এটা একটা ছোট্ট খবর। তবে আজকে ত্রিপুরায় গিয়ে জয় নিতে হয়েছে, এটা একটা বলে ত্রিপুরা প্রসঙ্গে দুঃখের বিষয়, ত্রিপুরাতে আজকে প্রায় 10 দিন 8 দিন 9 দিন হচ্ছে ত্রিপুরাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, সেখানে একচেটিয়া মাইনরিটি মুসলমানদের উপরে খুব অত্যাচার চলেছে, তাদের ধর্মস্থল ভেঙে দেওয়া হয়েছে, মাদ্রাসা মসজিদ দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে, বড় ব্যবসায়ীর বাড়ির সামনে ফ্ল্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, তাতে কিন্তু এই রাজ্য আমাদের রাজ্য সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজকে দুঃখের বিষয় ওখানে যে প্রোগ্রাম করছে, যে ত্রিপুরাতে যে দায়িত্বে আছে তার নাম দেবাংশ ভট্টাচার্য, আমি তাকে অনেক ছোট্ট মনে করি, আমি অন দ্য রেকর্ডের মধ্যে বলছি আমি তার দলনেত্রী, তার সাথে লড়াই আমি করি, লড়াইটা দেবাংশ ভট্টাচার্যের সাথে আমার নয়, আমার থেকে অনেক নিচু, ওর নাম এই জন্য জাস্ট বোঝানোর জন্য বলছি না, আমার মতো নেওয়াটা প্রয়োজন বোধ করি না, কারণ আমি আমার লড়াইটা হচ্ছে আমার কম্পিটিশানটা হচ্ছে মমতা ব্যানার্জির লেভেলে, দেবাংশ ভট্টাচার্যের সামান্য একটা মুখপত্র, সে যে হুট করে তারা তাদের প্রতিক্রিয়া পাওয়া যেত, কোনো বিষয়ে তার প্রতিক্রিয়া পাওয়া যেত, দুঃখের বিষয়
একভাবে এক সপ্তাহ ধরে যে ঘটনা ঘটে চলেছিল ওখানে, সেই বিষয়ে কিন্তু কোনো প্রতিক্রিয়া পায়নি। তবে একটা ভালো খবরের মধ্যে বলছি, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে গিয়ে ত্রিপুরা ভবনে ডেপুটেশন জমা দিলাম দুদিনের মধ্যে। খোঁজ নিয়ে দেখুন গতকালকে সর্বদল মিটিং বসতে বাধ্য হয়েছে, আমরা এই ধরনেরই চিঠি করেছিলাম। দুঃখের বিষয়, আমরা আশা করেছিলাম শাসক দলের পক্ষ থেকে, যারা মুসলিম মাসিয়া বলে, যারা মুসলমানদেরকে সেন্টার দেবো বলছে, তারা হয়তো অ্যাটলিস্ট ত্রিপুরার ব্যাপারে মুখ খুলবে। তবে একটা আমি মিডিয়ার মাধ্যমে আর একটা জানাতে চাইছি, যদি ত্রিপুরায় মাইনরিটিদের উপরে অত্যাচার চলে শাসক দল একটা কথা বলছে, পশ্চিমবাংলার শাসক দল, তাহলে আগামী দিনে যদি পশ্চিমবাংলায় এই ধরনের মাইনরিটিদের উপরে অত্যাচার চলে, তখন কথা বলবে কি বলবে না, এটা পশ্চিমবাংলার মাইনরিটি মুসলমানদের ভাবুক। ভাইজান, আপনি বারবার ত্রিপুরা আগুন জ্বলছে বলছেন এবং আপনি ত্রিপুরা ভবনে গিয়ে ডিপুটেশন জমা দিয়েছেন, কিন্তু বিজেপি বলছে যে ত্রিপুরা কোনো ঘটনা ঘটেনি। দেখুন, ওরা বলবে ভোটের পরবর্তীতে আমরা এখানে কী দেখেছিলাম, কী অত্যাচার চলেছিল বিভিন্ন বেশ কিছু জায়গাতে, বিরোধী যারা কণ্ঠ ছিল তাদের উপরে কী অত্যাচার চলেছিল, তখন আমরা কী দেখেছিলাম, তখন তারা বলতো না এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তো বলবে যারা রাজনীতি করে এগুলোকে, তারা তো বলবেই, কিন্তু আমাদের কালকে দেখিয়ে দিল বিবিসি বাংলাদেশ, যদি কিছু ঘটনা ঘটে গতকালকে কেন সর্বদলীয় বৈঠক হয়েছে, সেখানে লোকাল এমএলএ থেকে শুরু করে যারা প্রশাসন আছে, বিজেপি মানে রুলিং পার্টি আছে, বিজেপি মানে মন্ত্রী উপস্থিত থেকে এখানে প্রোগ্রামটা করেছে, সে কথা একটা প্রশ্ন জানি। অসংখ্য ধন্যবাদ ভাইজান, চলেন স্যার।